নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা দুর্দান্ত স্বাদের রেসিপির ভিডিও আজকে আমি বানাবো পুরো দোকানের মতো আলু কুলচার রেসিপি তবে সেটা তেল দিয়ে নয় আমি বানাবো জলের সাহায্যে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি আর এটা বানানো কিন্তু খুবই সহজ একদম কম উপকরণ দিয়ে এটা বানানো যায় আর বাড়িতেই বানানো যায় একদম অসাধারণ স্বাদের হয় এটা আপনারা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন যে কোনো সময় এটা বানাতে পারেন সেটা আমিষ দিনেই হোক বা নিরামিষ দিনেই হোক তবে এটা আমি নিরামিষভাবেই করছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে টোটাল আমার চারশো গ্রাম ময়দা রয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি গুঁড়ো চিনি আপনারা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারেন সেটা কোনো ব্যাপার নয় তবে চিনিটা একটু গুঁড়ো করে নিয়ে ব্যবহার করলে খুব ভালো হয় খুব তাড়াতাড়ি মিশে যায় আর এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি গুঁড়ো চিনি বড়ো চামচের দু চামচ এবার এই নুন চিনিটাকে ময়দার সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নিয়ে এরকম মাছ বরাবর একটু গর্ত করে নিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম চামচের টোটাল চার চামচ মতো দই এবার এই দইয়ের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ বেকিং সোডা আপনারা এর পরিবর্তে কিন্তু এই দইয়ের পরিবর্তে ইস্ট ব্যবহার করতে পারেন তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য এখানে আমি দই দিয়েই আজকে বানাবো এবার দইয়ের সাথে এই উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে আমি দু থেকে তিন মিনিট রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু অ্যাক্টিভ হচ্ছে দেখবেন এটা যখন হয়ে যাবে একদম প্রিপেয়ার্ড তখন দেখবেন দইটা কিন্তু ফুলে উঠেছে আর আপনাদের আমি দেখালাম কতটা সুন্দর ফুলে উঠেছে এবার এই সমস্ত উপকরণকে ভালো করে একবার আমি মেখে নিচ্ছি প্রথমে একটু এইভাবে মেখে নেব তারপর কিন্তু এখানে জল দিয়ে দিয়ে আমি মেখে নেব আর প্রথমেই একসাথে আমি জল দিয়ে দিচ্ছি না যতটা লাগবে সেই অনুযায়ী জল দেব আর ডোটা কিন্তু শক্ত হবে না একটু নরমভাবেই ডোটাকে মেখে নিতে হবে তবে যে একদম চটচটে একটা ডো হবে সেরকম নয় ঠিক এরকম মতো হবে দেখুন কতটা সুন্দর হয়েছে নরমভাবে এবার আমি একটু তেলের ওপরে ছড়িয়ে দিয়ে আরেকবার ডোটাকে একটু মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু দইয়ের পরিবর্তে ইস্টও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আর আপনাদের বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করার প্রয়োজন নেই দেখুন এইভাবে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি খুব ভালোভাবে এটা ফুলে উঠবে যতক্ষণ ওটা ঢাকা থাকছে অপর দিকে আমি এখানে দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেবো যেহেতু পুটটা আলুর হবে সে জন্য এখানে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি আর সেদ্ধভাবেই করব। আর গ্রেট করে নিলে খুব সুন্দরভাবে একদম সমস্তটা একই রকমভাবে হয় আর যদি আপনারা ম্যাশ করেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কি হয় গোটা গোটা থেকে যায় কয়েকটা ভাল লাগে না মুখে পড়লে এবার দেখুন সমস্ত আলুটা আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি এবার দিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ সাদা তেল এখানে আমি টোটাল বড় চামচের এক চামচ সাদা তেল ব্যবহার করেছি তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এখানে আদাটা আমি এক চামচ ব্যবহার করেছি এবার ভালো করে এই উপকরণগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ অনুযায়ী নুন এবার এই সমস্ত উপকরণকে আবারও একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে কিন্তু আমি গ্রেট করে রাখা সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এই সমস্ত মশলাগুলো একবার আলুর সাথে আমি মিশিয়ে নেব দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেব পুরটা খুব ভালোভাবে তৈরি করবেন দেখুন পুরটা কিন্তু আমার অনেকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে আর একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়েই আমি পুরটাকে নামিয়ে নেব বাড়িতে একবার অবশ্যই এইভাবে দোকানের মতো আলু কুলচা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে বানালে স্বাদও ভালো হয় কালারটা যাতে একটু পুরের ভালো আসে সেজন্য এখানে আমি পরবর্তীকালে দেখুন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম লঙ্কার গুঁড়োটা এখানে অপশানাল আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শুধুমাত্র একটু ভালো কালার আসার জন্যে আমি ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতেও পারেন এবার দেখুন ভালো করে চেড়ে নিয়েছি আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আপনারা এই আলু কুলচা যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে দেওয়ার পর আরেকটু না আলুর সাথে নাড়াচাড়া করে নেব এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি ফিরে এলাম আধ ঘন্টা পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি দেখুন কত ভালোভাবে ডোটা ফুলে উঠেছে কতটা সুন্দর দেখতে লাগছে এবার ভালো করে একটু আমি মেখে নিচ্ছি আর একটু হাতের সাহায্যে এইভাবে মেখে নেওয়ার পর আমি অপর দিকে একটা প্লেটের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি এবার হাতে একটু ময়দা নিয়ে এখান থেকে আমি ডোটার থেকে এক একটা লেচি কেটে নিচ্ছি লেচিগুলোর সাইজ আপনারা দেখুন ঠিক এরকম সাইজের হবে একটু বড় বড় হবে এবার কিচেন স্ল্যাবের ওপর আমি ভালো করে ময়দা ছড়িয়ে দিয়ে এক একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে লেচির মধ্যে এইভাবে আমি পুটটা কিন্তু ভরে নেব দেখুন লেচিটা একটু হাতের সাহায্যে বড় করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পুর আর বেশি পুর দেবেন না সেক্ষেত্রে কিন্তু বেরিয়ে যেতে পারে এবার দেখুন যতটা প্রয়োজন হবে ততটা পুর নিয়ে আমি ভালো করে এর মধ্যে দিয়ে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি সুন্দরভাবে এইভাবে একটু গোল করে ঘুরিয়ে নিয়ে মুখটা বন্ধ করে নিয়ে আর একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি এবার এটাকে আমি কিচেন স্ল্যাপের ওপরেই তৈরি করে নেব আর একটু এর মধ্যে ময়দা ছড়িয়ে দিয়ে প্রথমে হাতের সাহায্যে এইভাবে একটু চিপে চিপে দিচ্ছি দেখুন চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তারপর কিন্তু এটাকে আমি বেলে নেব প্রথমে একটু হাতের সাহায্যে এরকম করে নেওয়ার পর আমি বেলে নিচ্ছি আর বেশি কিছু না আলতোভাবে কিন্তু একটু লম্বা করে বেলে নিতে হবে কারণ কুলচা তো সেরমভাবে বেলার কিছু নেই এইভাবে একটু আলতোভাবে লম্বা করে বেলে নিলেই কিন্তু কুলচাটা একদম রেডি হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু আলতো হাতে বেলে নেবেন বেশি জোর দেবেন না তাহলে কিন্তু পুটটা ফেটে বেরিয়ে যেতে পারে এইভাবে আলতোভাবে বেলে নেওয়ার পর এর ওপর থেকে আমি ছড়িয়ে দেব সাদা তিল আর কালো জিরে সাদা তিল আর কালো জিরে এর ওপর থেকে ছড়িয়ে দেবার পর অল্প একটু ধনে পাতা কুচি এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি দেখুন একটু ছড়িয়ে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে নিয়ে একটু বেলে নেবেন তাহলে দেখবেন একদম ভালোভাবে সেট হয়ে যাবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বাড়িতেও যে এত সুন্দরভাবে আলু কুলচা বানিয়ে নেওয়া যায় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এবার অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল এবার যে কুলচাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এভাবে ঢাকাটা বন্ধ করে দিয়েছি আর দেখুন ননস্টিকের কড়াই ঢাকায় যে একটা ফুটো থাকে সেটা লবঙ্গ দিয়ে আমি বন্ধ করে দিলাম যাতে হাওয়া পাস করতে না পারে এবার আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন একটু সময় নিয়ে কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আপনাদের আমি দেখাচ্ছি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেও পারছেন এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন জলটাও কিন্তু খুব ভালোভাবে শুকে গেছে এবার এটাকে কিন্তু আমি উল্টে নেব কত সুন্দরভাবে উল্টে গেলো দেখুন আর এদিকে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে বানালে আপনাদের কুলচাগুলোও কিন্তু ঠিক এইভাবেই ফুলে উঠবে এবার আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি প্রথমে এইভাবে প্রথম একদিকে ব্রাশ করে নিচ্ছি তারপর আবারও ওলট পালট করে দুদিকে আমি ব্রাশ করে নেব। একটু চেপে দিলাম দেখুন তাও কত সুন্দরভাবে একদম এক ফুলে উঠেছে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার এটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে কিন্তু অপর দিকেও আমি ব্রাশ করে নেব তবে এখানে আপনারা চাইলে বাটার বা ঘি ব্রাশ করতে পারেন তবে এখানে আমি সাদা তেলই ব্রাশ করে নিয়েছি তেলটা একটু ব্রাশ করে নিয়ে আর একটু হতে দেব দিয়ে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দেবেন নবান্নে সমাহার পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ঠিক এই একই রকমভাবে আরও একটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে কিন্তু একই রকমভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি আর কিভাবে এটা তৈরি করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি তাই আলাদাভাবে এখন আর আমি আপনাদেরকে দেখালাম না এইভাবেই তৈরি করে নেবেন তারপরে প্রথমে কড়াইটাকে গরম করে নেবেন আর একটা কথা আপনাদের এখানে বলে রাখি যে যখন প্রথমবার কুলচাটা দেবেন তখন কিন্তু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করার পরই কিন্তু তার মধ্যে জলটা দেবেন এটা আপনাদের প্রথমেই বলেছি তাও আরেকবার বলে দিলাম আপনাদের জন্য তারপরে জলটা দিলে তাহলে কিন্তু খুব ভালোভাবে কুলচাগুলো হবে কড়াইটা একটু গরম হয়ে গেলে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর এদিকে দেখুন সমস্ত কুলচাগুলো আমি তৈরি করে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা বুঝতেই পারছেন কালারটাও দারুণ এসেছে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো আর যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান এরকম নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন আমি আপনাদের একটা ছিঁড়ে দেখালাম কতটা দুর্দান্ত হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সামনে নতুন আর একটা রেসিপি রেসিপি নিয়ে বাড়িতে কিন্তু রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল